প্রিয় গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম কৃষিবিদ আব্দুল্লার কাছে। এখন আব্দুল্লা কি কি এখানে চাষাবাদ করেছে আমরা এখন আপনাদের দেখাবো। কিনেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন, এখনই আমরা আপনাদের দেখাবো। প্রথমে এখানে আছে বিশাল পেঁয়াজের ক্ষেত, এখানে পেঁয়াজ আবাদ করেছে। দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে। পেঁয়াজের ক্ষেতটি প্রথমে দেখাচ্ছি আপনাদের, বিশাল বড় একটা পেঁয়াজের ক্ষেত, এখানে অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। দেখেন আমি কাছে থেকে দেখালাম আপনাদের, তারপর পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেন। আমরা তিন বন্ধু এখানে কৃষিবিদদের কাছে আসছি দেখতে, এবং পাশেই সুন্দর একটা নদী আছে। এই দেখেন আমার দুই বন্ধু সামনে হাসতেছে হাঁটতেছে, আর এখানে একটা স্পট আছে, এই স্পটে অনেকেই ঘুরতে আসে। তার পাশে একটা নদী, এবং তার ডান পাশে হলো কৃষিবিদ আব্দুল্লার ক্ষেত। আব্দুল্লা ক্ষেত আপনারা এখন দেখবেন। প্রথমে দেখালাম এই যে পেঁয়াজ কত সুন্দর হয়েছে, এখানে পেঁয়াজ লাগাইছে অনেক বড় জমি। তারপর ওই সামনে হলো পুঁই শাক, এরপরে হলো টমেটো, তারপরে এই সাইডে এখন দেখাবো হলো মিষ্টি কুমড়া, মূলা, সব কিছুই আছে এখানে। চলেন স্পিড বোটে চড়ি। কি সুন্দর মূলা লাগাইছে এই সাইডে, মূলাগুলো অনেক সুন্দর হয়েছে। নিচে যে আপনাদের দেখাচ্ছি, এতটা গাছের জন্য দেখা যায় না, অনেক সুন্দর মূলা হয়েছে। তার পাশেই এখানে মিষ্টি কুমড়া লাগাইছে, মিষ্টি কুমড়া এখনও ধরে নাই, কিন্তু গাছ মোটামুটি অনেক ভালো হয়েছে। এবং ওই পাশে আমার বন্ধু এখানে দেখেন মোবাইলে সেলফি উঠতেছে, আরেক বন্ধু কৃষিবিদদের ওখানে চলে গিয়েছে। আমি একটু আমার নিজের ফেসকে দেখাই নিলাম, কৃষিবিদদের সঙ্গে কথা বলে আসলো, আর আমি এখানে একটু নিজের সেলফি ক্যামেরা একটু ভিডিও করে নিলাম। তারপরে আমার বন্ধু ওইদিকে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে যাইতেছে, যেহেতু নৌকা দেখছে নৌকায় ওর তো উঠবে। আর এই নদীর পারে দেখেন কি সুন্দর সরিষা ফুল এসেছে, ফুলগুলো দেখতে সুন্দর। ভুল হলে ক্ষমা করে দিয়েন, কথার মাধ্যমে ভুল হতে পারে। আমার এক বন্ধু এই নৌকায় উঠলো, নৌকায় উঠে সে একটু এনজয় করবে, তাই বসে আমাকে বলতেছে ছবি ওঠান। আমি তো ভিডিও করতেছিলাম, ভিডিও করতেছি, তারপর ছবি উঠাবো। ভিডিও করার পরে আমি ওর কিছু পিকচার উঠিয়ে দিলাম, উঠিয়ে নিলাম। আর এখানে দেখেন ট্রলারের মেশিনটা হয়তো সমস্যা হয়ে গেছে, তাই সার্ভিসিং করতেছে। তাদের কাজ করা দেখে আমি একটু ভিডিও নিলাম তাদের ভিডিও। আর এখানে
মানে যা সারি জিনিসটা অন্যরা পাবো এরা এগুলো কাটিয়ে দিলে ঠিক আছে এই জিনিসটা দেখছিলাম ইউটিউবে চাইনার এরকম ফসল দেওয়া করে মানে নিচে কিছু রাখেই না উপরে উপরে মাথায় রাখে ফুল হয় কিন্তু মানে ফলন নিতে ভালো হয় দেখছি অনেক ভালো মাশাল্লাহ অনেক ভালো যে কোনো সবজি আগে একটু উঠাইতে পারলে দাম পাওয়া যায় কয় কাঠা জমি দুই অংশ হইতে আপনার না গাইস আমরা কৃষিবিদ আবদুল্লার কাছ থেকে চলে আসলাম আমরা এখন এখানে একটা স্পট আছে এই স্পটের পাশে বড় একটা মাঠ আছে সেই মাঠটি এখন দেখতে যাইতেছি আমরা তিন বন্ধু মিলে আমার দুই বন্ধু ক্যামেরার সামনে আছে আর আমি ক্যামেরার পিছনে আছি যেহেতু আমি ক্যামেরা করতেছি এই ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার দিবেন এবং লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো আর যদি সাবস্ক্রাইব কেউ না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ভেরি ভেরি থ্যাংকস ধন্যবাদ আপনাদের আর পরবর্তী ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আজকের ভিডিওটা কিছুক্ষণের ভিতরেই আমরা শেষ করব
এই আপনাদের মাটি দেখাবো, যে মাটি আমরা দেখতে যাচ্ছি সেই মাটি দেখায় আমরা ভিডিওটি সমাপ্ত করব। একটি মাঠ, এখানে মেলা বসে, এই মেলায় অনেক লোকজন আসে, যেহেতু আজকে এখন মেলা না, মাঠটি ফাঁকা দেখা যাচ্ছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।